আপনি এই সময় বৃষ্টি ছিল না, মেঘ ছিল, বৃষ্টি ছিল, মিটিং হবে কিনা সন্দেহ ছিল। এখন আকাশে কি মেঘের ছায়া, আল্লাহ রহমতের ছায়া, আল্লাহ রহমতের ছায়া। আপনি তো সবার অনেকদিন পর ঐতিহাসিক ময়দানে বক্তৃতা দিতে এসেছি, এটাকে মাল ধরা দিয়ে রোপ করেছি, কতদিন বেঁচে থাকবো, বেশি দিন নাই হবে। আল্লাহ দেশের খেদমত করতে, জনগণের খেদমত করতে, সবচেয়ে বড় কথা ইসলামের খেদমত করার জন্য আমাকে ছবি হলে নেমে যাস। আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম মোহাম্মদের মেসি, উনি বলেছেন কি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতি, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা কার অনুসারী, কার উম্মত? যিনি মিথ্যার উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, অন্যায়ের উপর নাকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, শান্তি মতামতের ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ আমরা পারব, ইনশাল্লাহ আমরা পারব। ইসলামে কোনো কথা নাই সন্ত্রাসী বলে, জিহাদ আছে, জিহাদ আছে, জিহাদ ফরজ করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, জিহাদ করে, জিহাদ উনি ফরজ করা হয়েছে। আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসী আখ্যা দিয়েছে কি আমাদের ওই পশ্চিমা দেশ, ইরাক ধ্বংস করেছে, মানবজাতির নষ্ট করেছে, বাচ্চাদের মেরে ফেলেছে, লিবিয়া নষ্ট ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, এখন সিরিয়া ধ্বংস করছে, ইসলামও ধ্বংস করছে, তাই আমাদের শত্রু। নির্বিচারে বন্দি করে মানুষ হত্যা করা হচ্ছে, ওরা তোমাদের দেশ নয়, ওরা সিরিয়াদের দেশ, তোমাদের তাদের অধিকার নাই, আল্লাহ তোমাদের সমস্ত পৃথিবীর অধিকার দেয় নাই, একমাত্র আল্লাহ সেই অধিকার পালন করতে পারে। এখন দেশের অবস্থাটা কি, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, অনেক বড় ফ্লাইওভার তৈরি করছে, সুন্দর না? বলেছে হ্যাঁ সুন্দর। আমি যে ট্যাক্স দিচ্ছি, আমার রিক্সা তো ওই ফেলার উঠতে পারে, তো ফ্লাইওভারটা বড় মানুষের জন্য। উনি যে কথা দিয়েছিলেন ইলেকশন করেন, 10 টাকা কেজি ধরে চাল খাওয়াবে, উনি কথা দিয়েছিলেন সবারই ঘরে ঘরে চাকরি দিবেন। এখন চাউলের মাংসের কত, চাউলের কেজি কত? 60 টাকা, 70 টাকা। একটা রিক্সাওয়ালা, একটা দৈনিক শ্রমিক, একটা কৃষক, সে কামাই করে 200-300 টাকা। তো বউ বাচ্চা আছে, দুজন বা সন্তান আছে, বউ আছে, 4-5 জন খাবাই আছে, এখন 60 টাকা কেজি চাল কিনে সংসার পরিচালনা করা সম্ভব? তারা ভালো আছে, তারা সুখে আছে,
মাঝে বাইরের মানুষের অবস্থা দেখেন না, কি অবস্থা তারা আছে, কিভাবে বাস করছে সেটা দেখেন না। ঢাকা নিয়ে তারা উন্নত, ঢাকা নিয়ে শুধু তারা সবসময় ব্যবসা, ঢাকার বাইরে গরিব মানুষ তাদের কথা চিন্তা করে 60 টাকা কেজি চাল দেয়, চাল খেয়ে মানুষ বাঁচতে পারে না। তাই কথা দিয়েছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, কথা দিয়েছিলেন ঘরে ঘরে চাকরি দিবে। আর বেকার কত সরকারের হিসাব মতো 4,86,00,000 বেকার, কাজ নাই, তাদের কোনো কাজ নাই, তারা হলো সংসারের বোঝা, তাদের সমাজের বোঝা। মাদকের আশ্রয় গ্রহণ করে, মাদক সব জায়গায় পাওয়া যায়, চায়ের দোকানে পাওয়া যায়, ইয়াবা চায়ের দোকানে পাওয়া যায়, বিড়ির দোকানে পাওয়া যায়, সিগারেটের দোকানে পাওয়া যায়, মানুষ পকেটে কোনো পকেটে পাওয়া যায়। কেন অবস্থা হলো? আমার সমাজে ইয়াবা ছিল না, আমার সমাজে মাদক ছিল না, আমার সাথে অবক্ষয় ছিল না, আমরা সুশাসন প্রতিষ্ঠিত করেছিলাম। আমরা বাল্য বিভাগে সবচেয়ে নাম্বার ওয়ান, বাল্যবিভাগ নাম্বার ওয়ান। কারণ কি? একটা বাবা তার মেয়েকে 14 বছর বেশি ডাকতে জানে কি ধর্ষিত হবে, তার মৃতদেহ ধানে খেতে পাওয়া যায়। বাবা মেয়েরা অস্থির আজ 14 বছর বয়স হলে অপরাধ বছর বয়স একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়, নালী স্কুলে যাওয়ার সময় বসে থাকে, মেয়ে ফেরত আসবে কিনা, আসে না, আসে না, রাস্তা ধর্ষিত হয়, তার মৃতদেহ পাওয়া যায় ধানের খেতে। এই সমাজে মানুষ বাস করবে কি করে? এর পরিবর্তন মানুষ চায়, পরিবর্তন মানুষ চায়। অতদিনকে শুনছিলাম ব্যাংকে এত টাকা নেওয়ার লোক নাই, কিছুদিন আগে শুনছিলাম ব্যাংকে এত টাকা দেওয়ার লোক নাই, এখন ব্যাংকে টাকা নেয়, সব ব্যাংক খেলাবে। কাকুনে গেল কোথায় ভাই? কাকুনে গেল কোথায়? কার পকেটে গেল? তাদের বিচার করেন না কেন? একটা কৃষক কৃষকের ঋণ নেয়, ঋণ পরিশোধ করতে না পারলে তার জেল হয়, ওদের কি হবে? তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের কি হবে? তাদের বিচার করা হয় না, তাদের কেন বিচার হয় না? ব্যাংকে ঋণ খেলাবে না, ব্যাংক খেলাবে। পানামা পেপার কথা শুনছেন? পানামা পেপার আরেকটা কি নাম আছে? প্যারাডাইস পেপার্স, প্যারাডাইস পেপার্স, প্যারাডাইস পেপার্স। কার নাম আছে? আমাদের দেশে বড় বড় লোকের নাম আছে, তাদের তো বিচার হয় না, তাদের তো প্রশ্ন করে না। ওই গরিব কৃষকে 500 না দিলে তার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। এই হলো বিচার, এই হলো বিচার। এবার মানুষ বাঁচতে পারে না, মানুষ আজ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তো নিঃশ্বাস দিতে চায়, বাঁচতে চায়। আপনার রাজি আছেন কিনা, সরকার পরিবার রাজি আছেন কিনা? শেয়ার বাজার নাই, শেয়ার বাজার ধ্বংস, কে ধ্বংস করলো আমরা জানি না। আর একটা ঘটনা পৃথিবীতে, এই ঘটনা কোথাও ঘটে নাই, একমাত্র বাংলাদেশে ঘটনা ঘটছে। বাংলাদেশ ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুট, এটা কোথাও হয় নাই, কোথাও হয় নাই, একমাত্র বাংলাদেশ। 800 কোটি টাকা নিয়ে চলে, নাম জানতে পারলাম না কে ভাই, তারা চুরি করলো, লুট করলো, বাদক ডাকাতি করলো, তাদের নাম তো বলতে পারলেন না, আপনার মধ্যে জড়িত আছে ঠিক না, ঠিক কিনা? নাম বলে না কেন? কেন পেপারে বলে না? ওই ওই মানুষ বাংলাদেশ ব্যাংক লুট করছে বলে না, কেন আমরা জানি তারা কে, কিন্তু তারা প্রকাশ করবে না। এখন উন্নয়নের মহাসড়কে চলেছে বাংলাদেশ, তাই বলে না? এখন ঢাকা থেকে চিড়িয়াখানা কয় ঘন্টা লাগে? আগে লাগে কত? 5 ঘন্টা, আগে 15 ঘন্টা, ঢাকা থেকে রংপুর যেতে লাগে 15 ঘন্টা। উন্নয়নের মহাসড়কে এত খানা খন্দ কেন? এত খাল বিল কেন? খাইগুলো গেল কোথায়?
কার পকেটে গেল? উন্নয়নের মহাসড়ে দুর্নীতির মহাসড়ে চলেছে আমরা, দুর্নীতির মহাসড়ে হাগুনু খাচ্ছি আমরা। উদ্ধার করতে হবে, উদ্ধার করতে হবে দেশটাকে, ছোট করে মানুষ উদ্ধার করতে হবে। আমাকে বলতো স্বৈরাচার, স্বৈরাচার বলতো কে আমাকে? একজন মানুষ মানুষ হাতে রক্ত নাই। এখন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশে স্বৈরাচার রাষ্ট্র বলা হয়েছে, এখন কি বলবে? এখন লজ্জায় মুখ ঢাকবেন না, আসলে মুখ ঢাকবেন না, লজ্জা তো নাই। সে এখন বড় বক্তৃতা দেন, লজ্জা তো নাই। আমরা স্বৈরাচার না ন প্রমাণ করছে বিশ্ব আন্তর্জাতিক সংস্থা, এই স্বৈরাচার এই 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 এখনকার সরকার। দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতির পাঁচবার, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কে? এই দুই সরকার। আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিলাম, দুর্নীতির চ্যাম্পিয়ন। ব্যাংকের টাকা লুট, শেয়ার বাজার ধ্বংস, সব ধ্বংস। 27 বছর কিছু নাই, বাংলা অন্তঃসার শূন্য। এই বাংলার মানুষ বসাতে হবে, এগিয়ে আসুন, মশাল এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, আমরা সবাই মিলে সমন্বিত ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হব, ইনশাআল্লাহ জয়ী হব। আমরা কি চাই, আমরা কি চাই? আমরা একক কেন্দ্রীয় সরকার চাই না। এখন সরকার চালায় কে? ঘর কথা শুরু, সরকার চালায় কে? একজন মানুষ, একজন মানুষ সরকার চালায়। কাল যদি বলে মোদি সাহেব নাই, তো মোদির জন নাই, ঠিক না? কাল যদি বলে ওই লোকটা নাই, নাই, কেউ খোঁজ পাবে না। তা ডিবি বলে ওরে বলবে আমার কাছে নাই, ওর কাছে যাবে আমার পুলিশ, পুলিশ জানে না। তোর কদিন পরে তার দেহটা, মৃত দেহটা নদীর পরে পাওয়া যাবে। এই অবস্থা কোন চলতে পারে? আমরা শান্তিপূর্ণ মানুষ, শান্তিতে বিশ্বাস করি, নিরাপত্তা চাই, জীবন নিরাপত্তা চাই, আমার ছেলে নিরাপত্তা চাই, প্রতিবেশী নিরাপত্তা চাই। কোনো নিরাপত্তা কারো নাই। কখন কে গুম হবে, কখন কে খুন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একজন জানে, উনি প্রধানমন্ত্রী জানে, আর কেউ জানে না। অনেক কথা ছিল, বয়স হচ্ছে তো বেশি জোরে বক্তৃতা কষ্ট হয়, কিন্তু একটা কথা, আগামী নির্বাচন বলতে বাঁচি থাকতে চাই, দোয়া করুন। এলজিআরডি করছি, 21 জেলা থেকে 64 জেলা করছি, 460 উপজেলা করছি, ঔষধ নীতি করছি, যত ভালো কাজ আমরা করছি, তার পর শুধু লুট আর লুট আর লুট। উপজেলা, উপজেলা বন্ধ করে দিল। উপজেলা তো আমার বাবার ছিল না, আমারও ছিল না, ওই জনগণের ছিল, বন্ধ করে দেওয়া হলো। কারণ এরশাদ সাহেব করছে তাই বন্ধ করা হয়েছে। 64 জেলা করছিলাম, বাতিল করেন না, এই কত সাহস তাতে করতে পারবেন না। বলে শেষ করে দাম না, তো 2 ঘন্টা বলে শেষ করে দাম। আসল কথা, আজকাল মোমবাতি যা দেখলাম, আমরা যদি 100% এই শক্তিকে আটকাতে পারবে না। ব্যবস্থা করতে চাই, চট্টগ্রাম একটা প্রদেশ হবে, আপনারা আপনাদের সুখ দুঃখ দেখবেন, উন্নয়ন আপনারা করবেন। কারো প্রতি চেয়ে থাকতে হবে না, কারো প্রতি সাতটা প্রমিস করবো, চট্টগ্রাম আমার প্রমিসে না হবে, চট্টলা চট্টলা যদি আপনারা না চান উন্নয়ন করতে পারেন, কিন্তু হতেই হবে। একজন মানুষ 16 কোটি মানে সাহস শাসন করবে, এটা কোথাও নাই, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। নির্বাচন পদ্ধতির সংস্কার চাই। যে নির্বাচন হয়েছে কারসেবি হয়েছে, এখন তো নির্বাচন হয়ই না, নির্বাচন হয় না, ঠিক কি না?
সিল মরা নির্বাচন হয়। আমরা তো সিল মারতে পারবো না, সিল মরা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে, প্রতিটি ভোট কেন্দ্রে লোক থাকতে হবে। আমার কথা বুঝছেন সবাই? কাল যা আল্লাহ জানে জেলে যায় কিনা বড় জানে ঠিক, কিন্তু কথা হলো পরিবর্তন মানুষ চায়। এবার মানুষ বাঁচতে পারে না, এবার মানুষ বাঁচতে পারে না, একজন শাসন করতো দেশ ও কোথাও পৃথিবীতে নাই। স্বৈরাচ্য দেশে আখ্যা পেয়েছি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে, আমাদের স্বৈরাচ্য হবে আপনারা। মানুষ তো বলে না, মানুষ এখনো বলে সে সবাই ভালো ছিলাম, কে বলে না? শান্তিতে ছিলাম বলে না? জিনিসপত্রের দাম কম ছিল বলে না? শান্তিতে ঘুমাতে পারছে বলে না? শিক্ষা ব্যবস্থা শিক্ষা নাই, শিক্ষা পচে গেছে, পচে গেছে। শিক্ষা মানে কিছু নাই, পছন্দ হচ্ছে পছন্দ। জিপিএ 5 নিজের নাম লেখাও ইংরেজি দেখতে পারবে না, ওই জিপিএ করার কি দাম আছে? তারপরে আরো কি আগে পাস করা কঠিন ছিল, আর ফেল করা কঠিন, সবাই পাস করবে, সবাই পাস করতে হবে, নাহলে শিক্ষামন্ত্রী চাকরি থাকবে না, না লেখলো খবর তুলে দিতে হবে। শিক্ষা পতন, শিক্ষা পছন্দ হচ্ছে পতন। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না, পরিবর্তন আসতে হবে। ইনশাআল্লাহ আমাদের সাহায্য করবে। শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বললো একটু ঘুষ খা, কম করে খা, বুঝছো না? বলছো তো এখনো মন্ত্রী আসেনি, এখন আমি আমি তাদের সেদিকে বের করে দিলাম। এখনো মন্ত্রী আছেন বলছে ঘুষ খা, সৌনীয় পর্যায়ে খা, আমরা সবাই ঘুষ খাই। তারপরে সে আসে সব, কোথায় গেছি আমরা? কোন রসাতলে গেছি আমরা? কোন অন্ধকারে ঠলে যাচ্ছি আমরা? অন্ধকারকে আরো টানতে হবে, এটা থেকে ষোলো কোটি মানুষকে আরো দেখাতে হবে। আপনার প্রস্তুত কিনা বলেন? দ্বিতীয় কর্ণফুলী সেতু করছে, পয়সা ছিল তাও করছি, 20 বছর চলছে। তারপরে 300 কোটি টাকা খরচ করে কন্টেনার বন্দর উপাস করেছিলাম। চট্টগ্রাম রাজধানে 420 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করেছিলাম। সিএফএল জানেন? সিএফএল চেনেন? কাপ্পো চেনেন? আমি করছিলাম, সিএফএলও করছিলাম, কাপ্পো করছিলাম, ওই চট্টগ্রামে করছিলাম। কি বলে ঘাটি 10টা কষ্ট ওদের, আমাদের 10টা গুদ্ধ হয় না, আমাদের সময় ওখানে ফার্টিলাইজার হইতো, অস্ত্র হয় নাই, ওখান থেকে অস্ত্র পাওয়া গেলো 10টা। কার জন্য অস্ত্র? মানুষকে মারার জন্য। আমরা মানুষ বাঁচাতে দিয়েছি, সুখ শান্তি দিয়েছি, মারতে চাই না। মেলা কথা আছে, এই কথা বললে মনে রাখলে হবে যে চট্টগ্রামকে আমি দ্বিতীয় রাজধানী করার চেষ্টা করেছি। চট্টগ্রাম মনে আল্লাহকে ভালোবাসে, চট্টগ্রাম মনে হলো আল্লাহ, আল্লাহ ভক্ত, বর্জিত করছি আল্লাহ ভক্ত, আমিও আল্লাহকে চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আমি যতদিন বেঁচে আছি ইসলামের খেদমত করতে চাই। আপনার আমার সাথে থাকবেন তো? এখন অবস্থা যা দেখছি উম্মতে, আমার যেতে হারাইতে পারবে না, ওই সিল মারা ছাড়া আমার যেতে পারবে না, সিল মারতে দেবো না আমরা, নো সিল, নো সিল।
বাবলু তো আমার ছেলে ছিল আগে, এখন আমার জামাই হয়েছে, এখন ও তো ভালো কাজ করে, ওরে একবারে এমপি করবেন আরেকবার, আরো হাসান মারে আলহামদুলিল্লাহ বলেন, ওনাকে আরেকবার এমপি করেন। আমার আমার ভাগ্নি জামাই, আমার ভাগ্নি জামাই এই সিট থেকে, এই সিট থেকেই করবে সে। আপনারা যদি ভোট দেন তাহলে বাবলু জয়ী হতে পারবে। রাজি আছে আপনারা? লোকটা ভালো আছে তো? বাবা খুব নাম করা মানুষ ছিল। আমি শেষ করার আগে এই ইসলামী ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট আজকে আর সবাই ওনাকে মোদী সাহেবের নাম আপনাদের দোয়ায় আর এনাদের মহানুভবতায় আমি কিছু সময় পেলাম আজকে। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো কাজ করে থাকি, কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম সুশাসন প্রতিষ্ঠিত করবো, সুশাসন প্রতিষ্ঠা। বেশি দিন জীবন নাই আর, কিন্তু একটা কথা, মরার আগে, মৃত্যুর আগে, ইন্তেকাল করার আগে দেখতে চায় এই দুঃশাসন অবসান ঘটুক, নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হয়ে সুশাসন প্রতিষ্ঠিত করি।